প্রতিদিন ভালো থাকুন প্রতিদিন ভালো থাকুন প্রতিদিন ভালো থাকুন প্রতিদিন। নমস্কার, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানে সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করছিলাম মহাভারতের এক বিশেষ চরিত্র বা যিনি কিনা মহানায়কের পরের স্থানেই রয়েছেন, অর্থাৎ মহানায়ক যিনি তিনি ছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু তারপরে যা স্থান আসে, যা নাম আসে, তিনি হচ্ছেন অর্জুন। তো অর্জুনের চরিত্রটা নিয়ে আমরা কিছুটা জেনেছিলাম, কিন্তু তার চরিত্রটা ব্যাখ্যা করতে গিয়ে এত অনেক কিছু তার রহস্য বেরিয়ে এলো যে আমরা সময়ের অভাবে আলোচনা পর্ব স্থগিত করে দিয়েছিলাম। কিন্তু আরও কিছু জানার, কিন্তু অনেক চারিত্রিক বৈশিষ্ট্য, অনেক চরিত্রের দিক, আধ্যাত্মিকতা কিভাবে ব্যাখ্যা করছে অর্জুন সম্পর্কে, সেটা আমাদের জানা বাকি রয়ে গেছিল। আজকে আমরা সে সূত্র ধরেই আরও কিছু আলোচনা করব এবং আমাদের সাথে রয়েছেন ব্রহ্মকুমারী শম্পা দিদি, সরাসরি কথা বলবো তার সাথে। ওম শান্তি দিদি। ওম শান্তি। আমরা দিদি অর্জুনের চরিত্র নিয়ে কথা বলছিলাম, কিন্তু অর্জুনের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি, আধ্যাত্মিকতা ভাষায় তার কি ব্যাখ্যা আছে, কিন্তু তার যে অস্ত্রশস্ত্রগুলো ছিল বা তার মানে যুদ্ধ কৌশল, নীতি বা জীবনে যে প্রাপ্তিগুলো করেছিলেন তিনি, সেগুলো সম্পর্কে আমাদের এখনো কিছু জানার বাকি রয়ে গেছে। তো সবার প্রথম যে দেখব যে তার শ্বেত বস্ত্র পরিধান করতেন তিনি, বা তার যে ধনুক ছিল তাকে গান্ডীব বলা হতো, এমনকি যে রথে চড়ে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন কুরুক্ষেত্রের ময়দানে, সেটিতে 5টি ঘোড়া এবং স্বয়ং শ্রীকৃষ্ণ যে রথের সারথি। তো এই এক একটা বিষয় এবং একটা বস্তু বা সামগ্রী, তার যে শঙ্খ ছিল যেটা বাজালেই দূর থেকে লোকে মানুষে বুঝতে পারতেন যে এটা শ্রী অর্জুনের শঙ্খ তিনি বাজাচ্ছেন, তো এই যে সামগ্রীগুলো, এগুলো ঠিক কিভাবে মানে আধ্যাত্মিকতা কিভাবে ব্যাখ্যা দিচ্ছে? অর্জুন তপস্বী বা পুরুষার্থীর প্রতীক। দেখা যায় না যে এরকম পরমাত্মা অর্জুনকে জ্ঞান দিচ্ছেন, আর তিনি জ্ঞান দিয়ে কি বলছেন যে জ্ঞাতি গোষ্ঠীকে হত্যা করো এবং রাজপথ লাভ করো। এটা কোনো ভগবানের বাণী হতে পারে না, বা এরকম হিংসক বাণী ভগবান বলতে পারেন না যে তুমি অন্যকে হনন করে তুমি রাজপথ লাভ করো। গীতার মধ্যে কিছু কোশ্চেন আমাদের এসেই যায়, কিংবা যখন তিনি যুদ্ধের ময়দানে জ্ঞান দিচ্ছিলেন পরমাত্মা বা অর্জুনকে জ্ঞান দিচ্ছিলেন, 18 অধ্যায়ের জ্ঞান, 18 দিন ধরে জ্ঞান দিচ্ছিলেন, বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তো আদৌ কি এটা সম্ভব যে একজনই ভগবানকে শুধু চিনবে, জানবে, তার বিশ্বরূপ দর্শন করবে, বা তিনি তাকে শুধু জ্ঞান দিয়ে উদ্ধার করবে? ভগবান একজনের জন্য কি তার অবতরণ হয়? এটা কি করে সম্ভব? কিন্তু অবতরণের কথা ব্যাপারটা আদা, কিন্তু যদি দর্শন করা বলি, সাক্ষাৎকার করার কথা, সেটা তো সাক্ষাৎকার সেই করতে পারবে যার কাছে এরকম কিছু দিব্য দৃষ্টি সমান কিছু বিষয় থাকবে, তার মধ্যে সেই ক্ষমতা থাকবে নেওয়ার, কারণ ঈশ্বরকে তো সবাই প্রাপ্তও করতে পারে না, বা তার যে আসল স্বরূপ সেটাও দেখতে পায়। যেমন শ্রীকৃষ্ণ আগেও একবার যখন এরকম দর্শন করিয়েছিলেন নিজের রূপ, তখন মাত্র কিছু জন যেমন বিদুর দেখতে পেয়েছিলেন বা দ্রোণাচার্য দেখতে পেয়েছিলেন, তো এই ধরনের শক্তিও তো থাকা উচিত না সামনের ব্যক্তির মধ্যে, সে ক্যাপাসিটি থাকা উচিত ঈশ্বরের সেই মহারূপকে, মানে প্রত্যেকটা ক্যারেক্টারে যে কোয়ালিটি গুলো থাকে, সেই জন্য হয়তো সবাই দেখতে পান না, সবাই বলতে যেহেতু একটা কোয়ালিটি, প্রত্যেকটা ক্যারেক্টার তো একটা কোয়ালিটি, কোয়ালিটি থাকলে সাক্ষাৎকার করা সম্ভব। তো ওরকম ওগুলো একটা কোয়ালিটি, একই ব্যক্তি শুধু নয়, অনেকের মধ্যে থাকতে পারে। তো পরমাত্মা যে গীতা জ্ঞান দিচ্ছেন, সেই গীতা জ্ঞানের উদ্দেশ্য তো শুধু এটা নয় যে একজনকে তিনি সাক্ষাৎকার করিয়ে অনেক অনেককে হত্যা করে একটা রাজপদ লাভ করা, তেমনি মানে পুরো গীতার উদ্দেশ্য হচ্ছে পুরো সমাজ পরিবর্তন, পুরো বিশ্ব পরিবর্তন। এই বিশ্ব পরিবর্তন হয় তাহলে বিশ্বের সমস্ত মানবকে তিনি পরিবর্তন করবেন, এটাই মূল উদ্দেশ্য ছিল পরমাত্মার। তাই পরমাত্মার এই বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে তিনি কোনো সাধারণ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করেন। আমরা যেভাবে বিশ্বরূপ দর্শন করানো, আদৌ বিশ্বরূপ দর্শন কি? অর্থাৎ বিশ্বরূপ বলতে শুধু অর্জুনই দেখলো বা অনেক ধর্ম, অনেক অনেক দেবী দেবতাদের দর্শন করলেন, এর অর্থই বা কি? গোটা বিশ্বের তিন কালের জ্ঞানকে শুধু একজনই বা জানবে কেন? অর্থাৎ গোটা বিশ্বের সমস্ত মানবকে জানানোর জন্য ভগবান সাধারণ ব্রাহ্মণ পরিবারে, ব্রাহ্মণের মধ্যে তিনি প্রবেশ করেন
যার মধ্যে প্রবেশ করেন তার টাইটেল দেন তিনি প্রজাপিতা ব্রহ্মা। আচ্ছা, এই যে শরীরটা, মানে অর্জুনের রথ, অর্জুনের রথ অর্থাৎ যিনি অর্জন করেন তিনি অর্জুন, আর রথ হচ্ছে শরীর। এই শরীরে অর্জন কে করছেন? আত্মা, যেটা এনার্জি, যেটা চেতন। তো এই আত্মা অর্জন করেন কিভাবে? অর্জন করেন পাঁচ ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। তো এই শরীর এটা রথ, পাঁচটা ঘোড়া মানে পাঁচ ইন্দ্রিয়, রথি হচ্ছে আত্মা, আর লাগামটা হচ্ছে মন আর বুদ্ধি। তা আমরা প্রত্যেকে কিন্তু সবাই এক একটা অর্জুন, কিন্তু এই অর্জুনের মন বুদ্ধির লাগামটা সবাই কিন্তু ভগবানকে দিইনি সারথি। আমি রথি আছি, আমি নিজেই চালাচ্ছি। আর যখন নিজে চালাবো, চালাতে গেলে যে টেকনিক দরকার, চালানোর শক্তি দরকার, বা কিছু জ্ঞান গুণ দরকার, সেটা না থাকলে কি হবে? অটোমেটিক অ্যাক্সিডেন্ট, তার জীবনে চলার পথেও অ্যাক্সিডেন্ট। যার মধ্যে তিনি প্রবেশ করেছিলেন তিনি কি করলেন? তিনি তার টাইটেল দিলেন প্রজাপিতা ব্রহ্মা, তার মন বুদ্ধি রূপী লাগামকে পরমাত্মাকে দিয়ে দিলেন, অর্থাৎ পরমাত্মা তার সারথি হয়ে গেলেন, অর্থাৎ রথের চালক। তা আমরাও যদি আমাদের জীবনের মন বুদ্ধিকে পরমাত্মাকে দিয়ে দিই, অর্থাৎ পরমাত্মা যদি আমাদের জীবনে সারথি হন, তো আমাদের জীবনরূপী ঘোড়া সঠিকভাবে চলবে। তো এই যে পাঁচ ঘোড়া বা শরীর, এটা নিয়ে একটা প্রতীক হিসাবে আমরা একটা রথ তৈরি করেছি বা পাঁচটা ঘোড়া দিয়েছি, একটা লাগাম দিয়ে দিয়েছি, কিন্তু আদৌ কিন্তু যুদ্ধের মাঠ, অর্থাৎ এই কুরুক্ষেত্র বা কর্মক্ষেত্র বা বুদ্ধিরূপী কুরুক্ষেত্রের মাঠ, শরীর রথ, পাঁচ ইন্দ্র পাঁচ ঘোড়া, আর আত্মা রথি, আর সারথি স্বয়ং পরমাত্মা। তার যে গাণ্ডীব ধনুষ দেখানো হয়, যেখানে যার কোনো বাণ ফুরোয় না, অর্থাৎ পরমাত্মা পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন, অর্থাৎ এটা টোটাল মানব জাতির জ্ঞান, মানবতার জ্ঞানকে শুনিয়েছিলেন বা জীবনকে বানানোর জ্ঞান শুনিয়েছেন, জীবন সঙ্গীত শুনিয়েছিলেন। তো এই জ্ঞানটা শুনে অর্জুন সেটা স্বীকারও করেছেন, আর সেটা তিনি কর্মে প্রয়োগও করেছেন, তাই তিনিও শঙ্খ বাজিয়েছেন, মানে পরমাত্মার জ্ঞানও শুনেছেন এবং অন্যকেও শুনিয়েছেন। এই হ্যাঁ, এই শঙ্খ মানে জ্ঞান শঙ্খ বাজানো, অন্যকেও ঈশ্বরের মেসেজ দেওয়া। আর ধনুষ বা তীর মানে জ্ঞান বাণী দেওয়া। আজকে বাণীতে তো মানুষের পরিচয়, বলা হয় না যে এই জীবের মধ্যে একটা হাড় নেই, কিন্তু আমরা এমন এমন কথা বলে দিই, হয়তো আমাদের ফাঁসি দড়িও পড়তে পারি, কিংবা আমাদের কাঠগড়ায়ও যেতে পারি, কিংবা আমাদের ফুলের মালাও পরা সম্ভব। বাণীতে সেটা মানে বিচার করা হয়, যেমন বাণী তেমন তার স্ট্যাটাস। তো সেক্ষেত্রে তিনি গাণ্ডীব ধনুষ মানে ঈশ্বরের বাণী, তিনি শুধু জ্ঞানকে অর্জনও করেননি, চারিদিকে প্রচারও করেছিলেন। তে ধনুষ অর্থাৎ জ্ঞান বাণী দিয়ে জীবনের লক্ষ্যকে ভেদ করা, ধনুদ তাকেই আমরা বলি। পরমাত্মা যার মধ্যে প্রথম প্রবেশ করলেন তার টাইটেল দিলেন প্রজাপিতা ব্রহ্মা। যে ব্রহ্মাকে আমরা লৌকিক জীবনে নানানভাবে পুজো করে থাকি, বা চার হাত বা লাল শরীর বা নারী হিসাবে, কিন্তু এটা একটা প্রতীক মাত্র। তো প্রকৃত অরিজিনাল ব্রহ্মা বলে ব্রহ্মা তো একটা টাইটেল, তার মধ্যে প্রবেশ করে তিনি জ্ঞান দিলেন, এই জ্ঞান যারা শুনলেন তারাও অর্জুন। তো প্রথম প্রাথমিক অর্জুন বা বেসিক অর্জুন তিনি, আর আমরা জ্ঞান শুনছি, আমরাও সেক্ষেত্রে অর্জুন। এই অর্জুন জ্ঞান বাণীর মাধ্যমে সমস্ত জায়গায় মানব জাতি, মানব মনে এই জ্ঞান প্রচার হচ্ছে, চারিদিকে যাচ্ছে, কারণ পুরো বিশ্বটা একটা যুদ্ধের ময়দান, আমরা সবাই এই ময়দানে দাঁড়িয়ে আছি। এই জন্য দেখানো হয় যুদ্ধকে, যে সূর্যোদয় হওয়ার সাথে সাথে, সূর্যোদয় হওয়ার সাথে সাথে যুদ্ধ শুরু, যখন সূর্যাস্ত হতো তখন যুদ্ধ বন্ধ হয়ে যেত, সবাই শুয়ে পড়তো, সবার নিয়মিতাই ছিল। হয়তো ঠিক তাই আজকে এই ঘুম থেকে ওঠার সাথে সাথে আমাদের মন বুদ্ধির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, আত্মারূপী রথি জেগে ওঠে, আর আমরা প্রত্যেকে একটা অর্জুন। ওই মুহূর্তে অর্জুন যখন পরমাত্মার জ্ঞানকে গ্রহণ করে আমাদের জীবনরূপী রথের মন বুদ্ধিকে পরমাত্মার কাছে সঁপে দিই, তবেই এই সারাদিনের জীবন যুদ্ধে আমরা জয়ী হতে পারবো। আর যদি না হই, হয়তো আমরা নিজেরাই চালানোর চেষ্টা করি, তাহলে আমরাই হয়তো মহাভারতে কোনো কোনো ক্যারেক্টারের মতো আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী। তার মানে এটা আমরা বুঝতে পারি যে যদি জীবনের লক্ষ্য, মানে লক্ষ্য যদি আমাদের ফিক্স থাকে, আমাদের টার্গেট, আমাদের গোল যদি ফিক্স থাকে, সাথে সাথে নিজের প্রতি আস্থা, বিশ্বাস, লক্ষ্যে পৌঁছানোর প্রতি একাগ্রতা এবং ঈশ্বরকে সাথী বানিয়ে, ঈশ্বরের প্রতি আস্থা ভরসা রেখে, এবং
শুধু ভরসা রেখে না তার বাণীকে জীবনে গ্রহণ করে ধারণ করে অন্যকেও শোনালে, তাহলে হয়তো মানে যারা হ্যাঁ, এটা করে শ্রেষ্ঠ থাকেন কর্ম বিনা শ্রেষ্ঠ ভাগ্য তৈরি হয় না। তৈরি হয় না, যারা এটা করতে পারবেন তারাই অর্জুন হতে পারবেন এবং নিজের লক্ষ্যস্থলে তারা পৌঁছতে পারবেন। কিন্তু যদি তাই হয় তাহলে এই ক্যারেক্টারটাও যদি একটা কোনো কিছু সূচক হয় বা প্রতীক হয় কোনো ভালো জিনিসের, তাহলে বাকি যে চরিত্রগুলো মানে পাণ্ডবদের আরো যে তিনজন ভাইরা ছিলেন, যেমন ভীম ছিলেন, নকুল ছিলেন, সহদেব ছিলেন, তো ভীমের ক্যারেক্টারটা ঠিক আধ্যাত্মিকতার ভাষায় কিভাবে আমরা মূল্যাঙ্কন করব? জীবন জার্নিতে, জীবনে চলার পথে প্রত্যেকটা যে পাঁচটা যে ভাই, এটা একটা উন্নতির সূচক। আচ্ছা উন্নতির সূচকের মধ্যে যদি শাস্ত্রে যদিও আমরা দেখি অর্জুনকে তৃতীয় পাণ্ডব হুম বা ভীমকে দ্বিতীয় পাণ্ডব, হুম কিন্তু আমরা মূলত আধ্যাত্মিক মার্গে প্রথম স্টেজে আমরা দেখব অর্জুনকে, যিনি জ্ঞান অর্জন করছেন এই মুহূর্তে, তার আচ্ছা ফার্স্ট স্টেজ মানে প্রাইমারি স্টেজ। হুম যখন জ্ঞান অর্জন করেন, হুম অর্জন করতে করতে তার ভেতরে কিন্তু ধীরে ধীরে ঈশ্বরের প্রতি অনুসরণ করা বা ঈশ্বরের জ্ঞান গুণকে ধারণ করা, ঈশ্বরের শ্রেষ্ঠ কর্ম করা, এগুলো ধীরে ধীরে তার মধ্যে তৈরি হয়। মানে জ্ঞান গ্রহণ করার পর সে প্রবৃত্ত হয় সেটা কর্মে প্রয়োগ করার জন্য। আর যখনই প্রয়োগ করে, ধীরে ধীরে তার মধ্যে মনোবল উৎপন্ন হয়। মানে অর্জুনের স্টেজ থেকে ধীরে ধীরে মনোবল উৎপন্ন হয়, অর্থাৎ ভীমের প্রতীক। আচ্ছা অর্জুন থেকে নকুল, সহদেব, তারপরে ভীম। আর যখন ভীমের মতো মনোবল তার মধ্যে তৈরি হবে, সে মনোবলের আধারেই সে যুদ্ধ কি যুদ্ধে স্থির থাকতে পারবে। প্রথম স্টেজে ছিল তারা হাজার কোশ্চেন, কি হবে কি হুম হবে, হুম হাজার কোশ্চেন সে ভগবানের কাছে সেই কোশ্চেনগুলো রাখে। করেছে হুম এই জন্য বলে না, যতক্ষণ কোশ্চেন থাকে হুম ততক্ষণ তার সে পূজনীয় মাননীয় হয় না। তাই অর্জুনে কোনো মন্দির হয়নি বা অর্জুনে কোনো পূজা হয় না। হ্যাঁ তো ধীরে ধীরে অর্জুন থেকে ভীমে আসে। ভীম হচ্ছে মনোবলের প্রতীক বা বলবান বাচক, হুম পবিত্র বল, যোগের বল, জ্ঞানের বল, সম্পূর্ণ বল তার মধ্যে রয়েছে। সে ঈশ্বর জ্ঞানে ভরপুর, সে একজন যোগী, তাই তাকে বায়ুপুত্র বলা হয়। কারণ বায়ুর মতো তার তেজ, পবন পবন তার পুত্র বেগ, তার চলার পথে নিরাশা, হতাশা, দুঃখ, যন্ত্রণা কোনো কিছু স্থান লাভ করে না, কোনো স্থান মানে স্থায়ী হয় না। হুম হুম সে দুরন্ত বেগে এগিয়ে যেতে পারে, এতটাই হালকা। কারণ যোগী দেহ থেকে ডিটাচ, সে সোল কনসাস, তার জন্য সে একদম হালকা হয়ে জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এখানে মনোবলের প্রতীক ভীম। মানে তাকে যে বলশালী রূপে দেখানো হয়েছে স্থূল অর্থে, কিন্তু সেটা আসলে মনোবলের প্রতীক, মনোবলের প্রতীক, মানে যে কোনো পরিস্থিতিতে তার মনোবল কারণ সে তো কোনোভাবেই বলবান বাচ্চা, কমছে তাকে বলবান দেখানো হয়েছিল। হুম আর সবচেয়ে বড় বল হচ্ছে মনোবল, মাইন্ড পাওয়ার যাকে হুম বলি। হুম হুম কারণ জ্ঞানের থেকে আস্তে আস্তে জ্ঞানের উত্তরণ হয় মাইন্ডে, হুম মাইন্ডের হুম মধ্যে বল তৈরি করে। তাহলে ভীমকে যে দেখানো হয়েছে যে অনেক সময় তিনিও মনোবল থাকা সত্ত্বেও তিনিও কোনো কোনো পরিস্থিতিতে এমন বেশি উত্তেজিত হয়ে ফেলতেন বা নিজের উপরে যে একটা কন্ট্রোল সেটাও হারিয়ে ফেলতেন, তো সেরকম কেন হয়? মনোবলযুক্ত মানুষদের ক্ষেত্রেও কি সেরকম ঘটনা ঘটে, মানে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলা, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বা নিজের বল থাকার তার মধ্যে একটা কোথাও না কোথাও সূক্ষ্ম অহংকারও ছিল বলশালী হওয়ার জন্য, তো এই ঘটনাগুলো ঠিক কোন জিনিসটাকে ব্যাখ্যা করে? আমরা যখন আয়ত্ত করি জীবনে কিছু না গুণ, কিছু হুম কোয়ালিটি, কিছু হুম শক্তি অর্জন করি, করতে করতে যদি আমাদের তো লুজ কানেকশন থাকেই, হুম কারণ মনোবলকে নষ্ট করার জন্য, মনোবলকে নাশ করার জন্য কিছু দিককে মানে পজিটিভ রাখা উচিত এবং খেয়াল রাখা উচিত। যেমন ব্যর্থ সংকল্প, সঙ্গ দোষ বা লুজ মানে কানেকশন, নিয়ম কিছু হ্যাঁ, আলস্য, হুম কিছু নিয়ম হুম বিধি, হুম পরচিন্তন বা ভয়, এগুলো আত্মিক এনার্জিকে নষ্ট করে দেয়। মনোবল আর কিছুই না, আত্মার মধ্যে যে শক্তি রয়েছে, আত্মশক্তি, তো এই শক্তি যাতে নষ্ট না হয় তার জন্য শুদ্ধ সংকল্প করা দরকার, বা কিছু সম্মানের অভ্যাস করা দরকার, বা সেলফ ভ্যালু যাকে বা অ্যাফার্মেশন যাকে বলা হয়, আচ্ছা শুভ ভাবনা, শুভ চিন্তন, একাগ্রতার অভ্যাস বা কন্ট্রোলিং পাওয়ারের অভ্যাস, এগুলো ধীরে ধীরে এই অভ্যাসের মধ্য দিয়ে কিন্তু আমরা মনোবলকে কায়েম রাখতে পারবো। এমন না মনোবলের অধিকারী হয়ে গেলাম, অধিকারী হওয়া সহজ হুম কিন্তু বজায় রাখা কঠিন। হ্যাঁ কিন্তু চলার পথে যদি ব্যর্থ সংকল্প, ভয়, এগুলোর মধ্য দিয়ে যদি নেগেটিভ ভাইরাস প্রবেশ করে, তো অটোমেটিক তার মধ্যে সেই চঞ্চলতা আসবে, তার মধ্যে পতন হবে, সে হারিয়ে যাবে, পিছে চলে আসবে, এগুলো আমরা দেখতেই পাই। তো সেই কারণে এটা খুব চেক করে রাখা দরকার যে মনোবলের অধিকারী হওয়ার পর সেটাকে বজায় রাখা। আচ্ছা এবং সাথে সাথে নিজের অহংকারকে দমন করার জন্য মানে পদের
পদ হোক, বল হোক, ক্ষমতা হোক, সবকিছুর যে প্রাপ্ত করার পরে যে একটা সূক্ষ্ম আমাদের মধ্যে অভিমান চলে অহংকার, আসা। সঙ্গে সঙ্গে সেটা আমার পতন। কারণ অহং মানে সেটাকে কোনো পজিশনকে পাওয়ার জন্য যে পরিশ্রমটা আমরা করি, হুম 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 যে তপস্যা আমরা করি, তপস্যা করার পর যখন আমরা পেয়ে যাই, হুম পাওয়ার পর কিন্তু আমরা তপস্যাটা ভুলে গিয়ে হ্যাঁ আমরা অহংকারে চলে আসি, সবাইকে নগণ্য মনে হয়। হুম হুম কারণ চলার পথে অনেকে হেল্পও করেছিল, অনেকে হ্যাঁ সহযোগও করেছিল, হুম সে সহজে ভুলে যাই, আর তখনই পতন শুরু। ঠিকই দিদি, মনোবল যার মধ্যে থাকে তাকে বারবার পরীক্ষার সম্মুখীন হতেও হয়। তবে এটাও ঠিক, যতক্ষণ অব্দি আমাদের কাছে পরীক্ষা বা পরিস্থিতি না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মবিশ্বাসকে ধরে রাখা, বা যেমন যখন কোনো স্টুডেন্ট কোনো ক্লাসে পড়াশোনা করে তাকে তো টেস্ট দিতেই হয়, এক্সাম দিতে হয়, তবে পরীক্ষা কিন্তু তার ভালোর জন্যই আসে, কারণ তাকে একটা ক্লাস উঁচুতে উঠিয়ে দেওয়ার জন্য। সেরকমই আমাদেরও মনোবল বা আত্মবিশ্বাসে যখনই পরীক্ষা আসে, যদি আমরা দৃঢ়তার সাথে সেগুলিকে তত মনোবল বেশি হয়, তত বেশি হয় এবং উত্তীর্ণ যদি একবার হয়ে যায়, সত্যি আমাদের অভিজ্ঞতা পুঁজিটা অনেক বেশি বেড়ে যায় এবং সাথে সাথে আত্মবিশ্বাস আরো বেশি বলিয়ান বা আরো বেশি দৃঢ় হয়। ঠিক ভীমের চরিত্রটাই এখানে সেই বিষয়টাকে তুলে ধরে। অনেক ধন্যবাদ দিদি এই ধরনের কথাগুলো বা ব্যাখ্যাগুলো আমাদের সামনে এভাবে বিশ্লেষণ করার জন্য বা বলার জন্য। কিন্তু আজকেও সময় ফুরিয়ে গেছে বলে অনুষ্ঠান এখানেই স্থগিত করতে হবে। আপনাকে আজকের মতো অনেক অনেক ধন্যবাদ। অমৃষা বন্ধুরা, যাত্রা করতে করতে আমরা অনেকটা দূর এসে গেছি, অনেকগুলি চরিত্র নিয়ে আমরা বিশ্লেষণ করে ফেলেছি এবং যাদের আধ্যাত্মিক ব্যাখ্যা আমরা শুনলাম, যে যুধিষ্ঠির অ্যাকচুয়ালি কিসের কোন বিষয়ের প্রতীক, যুদ্ধে যে স্থির থাকে অর্জুন যার মধ্যে অর্জন করার ক্ষমতা রয়েছে, বা ভীম, যদি তিনটেকে আমরা মিলিয়ে দিই, দেখুন মনের মধ্যে সবসময় তো আমাদের যুদ্ধকালীন স্থিতি চলতেই থাকে, নেগেটিভের সাথে পজিটিভ বা ব্যর্থ এই ধরনের বিষয়গুলো চলেই আসে। সেখানে যদি আমরা ভীমের মতো বল প্রয়োগ করে বা আত্মবিশ্বাসকে বজায় রেখে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু পরিস্থিতি থেকে আমরা উত্তীর্ণ হবো, সাথে সাথে অর্জুনের মতো অর্জন করার ক্ষমতাও কিন্তু অর্জন করতে হবে। কারণ পরিস্থিতি যতই ভয়ঙ্কর হয়ে আসুক, আত্মবিশ্বাস অনেক সময় আমাদের হারিয়ে যায়, কিন্তু যদি আমরা ঈশ্বরীয় জ্ঞানকে অর্জন করি এবং ধারণ করি, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতি যত ভয়ঙ্কর হয়ে আসুক না কেন, সেটা উত্তীর্ণ হতে বা ওভারকাম করতে আমাদের খুব সহজ হবে। এই বলে বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।
ব্যথা নাই গো মৃত্যু নাই গো যারা Thank you.